हेलो फ्रेंड्स, वेलकम बैक टू आवर चैनल। आज के चले नतून रेसिपी नहीं। आजकल रेसिपी पटल भापा। गरम भाते खेते किन्तु खूब ही भालो लागे और यहाँ तैरी कर सम्पूर्ण निरामिष भावे। तो चलो रेसिपी जावा जाक। पटल भापा करार जन्य एखाने नियेछि आठटा पटल। पटलेर गाटा एइभाबे आछड़े छाड़िए निये पटलगुलोके दो टुकड़ो करे नियेछि। आर पटलगुलो किन्तु आगे आमि धुये रेखेछि। एबार आमि एकटा पेस्ट तैरी करब मशलार। तार जन्य एखाने दिये दिलाम एक चामच सर्षे और दो चामच पोस्त। दिये दिच्छि दुटो काँचा लंका और देव स्वाद मतो नून। एबार जल दिये आमि एकटा स्मूथ पेस्ट तैरी करे नेब। आमार सर्षे पोस्तर पेस्टटा तैरी हये गेछे। एबार जे पटलगुलो नियेछिलाम आमि सेई पटलेर मध्ये एई पेस्टटा दिये दिच्छि। दिये दिलाम हाफ चामच हलुद। এবার পটলটার মধ্যে দিয়ে দিলাম দু চামচ কাঁচা সরষের তেল। এবার সমস্ত পটলগুলোকে একটা একটা করে নিয়ে ভালো করে সমস্ত মশলাগুলো মাখিয়ে নেব। সমস্ত পটলের গায়ে আমার মশলা মাখানো হয়ে গেছে। এবার এটাকে আমি ভাপে বসাবো। দিয়ে দিলাম উপর থেকে দুটো কাঁচা লঙ্কা আর একটু সরষের তেল আমি আবার দিয়ে দেব। এবার আমি ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। এখানে আমি একটা কড়াই বসিয়েছি। কড়াইতে একটু জল দিয়ে দিয়েছি। এবার জলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করব। জলটা গরম হয়ে গেছে। এবার টিফিন বক্সটা আমি বসিয়ে দেব আর গ্যাসটাকে লো ফ্লেমে রেখে আমি 25 মিনিটের জন্য এভাবে রেখে দেব। ঢাকা দিয়ে দিলাম। 25 মিনিট পরে ফিরে আসছি। 25 মিনিট পরে ফিরে এলাম। দেখুন জলটা কিন্তু অনেকটাই কমে গেছে এতক্ষণ ধরে যেহেতু ফুটছিল। এবার আমি বাটিটা নাবিয়ে ঠান্ডা করে নেব। বাটিটা ঠান্ডা হয়ে গেছে অল্প। এবার আমি ঢাকনাটা খুলে দেখছি। দেখুন পটল ভাপাটা আমার তৈরি হয়ে গেছে। একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টসে জানাবেন আর আপনারাও বাড়িতে এভাবে বানিয়ে খাবেন। ভালো লাগলে লাইক করবেন, বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন। তাহলে আজকের মতো আসি। নমস্কার। আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন।